প্রভাসকে জোকার বললো অর্শদবর্ষী। প্রভাস, আই এম রিয়েলি স্যাড, বাট হি ওয়াজ লাইক আ জোকার। যেই কারণে জোকার বলেছে সেটা শোনার পরে আপনি প্রভাসের ফ্যান হয়ে থাকলেও আপনিও চটে যাবেন। এদিকে আলিয়া ভাটের শিক্ষকের চরিত্রে দেখা যাবে ঋতিক রোশনকে। এন্ড ফাইনালি থাকছে কেজিএফ চ্যাপ্টার 3 এর আপডেট শুনে প্রভাস ফ্যান্সরা পড়ে গেছে কনফিউশনে। প্রথমে আসি অর্শদবর্ষীর কাছে। অর্শদবর্ষী প্রভাসকে নিয়ে এমন একটা অসম্মানজনক মন্তব্য করবে এটা মেবি কেউই কল্পনা করেনি। ভিডিওটা একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন। লাস্ট কোন সিজন দেখি বুড়ি? মানে কালকে দেখি যে মুঝে নিয়ে ছিল। প্রভাস, আই এম রিয়েলি স্যাড, বাট হি ওয়াজ লাইক আ জোকার। নো, আই ওয়ান্ট টু সি আ ম্যাড ম্যাক্স ইয়ার। তুমি উসকো ক্যা বানা দিয়া ইয়ার, কিউ করতে হ্যায় এসা, নহীন সমঝ মে আতা। এখানে যখন অর্শদবর্ষীকে জিজ্ঞেস করা হয় আপনি লাস্ট কোন মুভি হলে গিয়ে দেখেছেন, তখন অর্শদবর্ষী নাক সিটকে কালকি মুভির নাম নেয়, যে মুভিটার মধ্য দিয়ে ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া হলিউড স্ট্যান্ডার্ডের কোনো মুভি বানিয়েছে। বাট আরশাদের এটা ভালো লাগেনি। তার কথা, সে ম্যাড ম্যাক্স দেখতে চেয়েছিল, বাট এটা কি বানিয়ে দিল কিছুই বুঝলাম না। তিনি আরো বলেন, আই এম সরি, বাট প্রভাসকে একদম জোকার মনে হয়েছে এই সিনেমা দেখে। আরশাদের এই কথা শুনে অনেকে বলছে এই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে নাকি, অথবা সে চরম লেভেলের হিংসায় পড়ে এই কথাটা বলছে। কারণ কালকে যেখানে সব মহল থেকে প্রশংসা পাচ্ছে, এন্ড প্রভাসের অ্যাপিয়ারেন্স এন্ড তার পারফরমেন্স দেখে যেখানে সবাই এগ্রি করেছে যে বাহুবলীর পর প্রভাসের এটা কামব্যাক মুভি, সেই জায়গাতে আরশাদের কেন প্রভাসকে জোকার লাগলো সবার মাথার উপর দিয়ে গেল। আর একটা কথা, এই মুভিতে যদি প্রভাস না থাকতো তাহলে এত রেকর্ড ব্রেকিং ইনকাম অন্য নায়কও তুলতে পারতো না। প্রভাসকে নিয়ে যখন কথা বলছি তখন আরেকটা বিষয় জানিয়ে রাখি, রিসেন্টলি কেজিএফ মুভির প্রোডিউসার জানিয়েছে যে কেজিএফ চ্যাপ্টার 3 এর একদম স্টোরি প্লট রেডি আছে, 2025 শুরুর দিকে শুটিং স্টার্ট হবে, খুবই খুশির খবর। কিন্তু প্রভাস ফ্যান্সরা কনফিউজ, কারণ প্রভাসের সালার 2 এর শুটিং যেটা 2024 হবার কথা ছিল সেটা তো প্রভাসের বাকি প্রজেক্টগুলোর জন্য স্টার্ট করা সম্ভব হচ্ছে না। সো প্রশান্ত নীল জুনিয়র এনটিআর এর সাথে মুভি নিয়ে ফোকাস হবে, এন্ড শোনা যাচ্ছিল সালার 2 তাহলে 2025 এর দিকে স্টার্ট হবে। এখন যদি কেজিএফ 3 স্টার্ট হয় 2025 এর শুরুতে তাহলে সালার 2 এর কি হবে ভাই? দেখা যাক, সলিউশন তো একটা বের হবে। এন্ড ইয়াশের টক্সিক মুভির একটা ইন্টারেস্টিং আপডেট দিয়ে যায়, সেটা হলো অগাস্টের 8 তারিখ থেকে শুটিং স্টার্ট হয়েছে। এন্ড এখানে 1950 এন্ড 1970 এর একটা ব্যাকড্রপ থাকবে যেখানে ড্রাগ মাফিয়াদের স্টোরি দেখানো হবে। এন্ড ইতিমধ্যে ইয়াশ কিন্তু চুল কেটে এই মুভির জন্য ডিফারেন্ট একটা লুক এনেছে। ফাইনালি আসি ঋতিক রোশন এন্ড আলিয়া ভাটের কাছে। তাহলে আলিয়া ভাটের শিক্ষক হিসেবে দেখা যাবে ঋতিক রোশনকে। শিক্ষক মানে ওই পড়াশোনার শিক্ষক না, মারামারি শিখানোর গুরু বলা যায়। মানে আলিয়াকে নিয়ে যে স্পাই ইউনিভার্সের একটা মুভি হবে যেটার নাম আলফা, সেখানেই নাকি ঋতিকের ওয়ার মুভির ক্যারেক্টারের কবিরের ক্যামিও থাকবে, যে কিনা আলিয়ার মেন্টর হিসেবে থাকবে। এন্ড আলিয়াকে স্পাই গ্রির অনেক কিছু শিখাবে। ওয়েল, যদি আসলে এটা হয় দেন বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে।